আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দেশবাসী ভয়ঙ্কর অবস্থার মধ্যে বসবাস করছে বলেছেন ফখরুল। প্রাতিষ্ঠানিক স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আন্দোলনের বিকল্প নেই। মন্ত্রীদের নির্দেশে বিরোধীদের উপর হামলা হচ্ছে বলেছেন রিজভি। সরকারের সিন্ডিকেটের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এবং সর্বশেষ জানিয়ে দেব, উন্নয়নের নামে টাকা ধার করে সিংহভাগ পাচার হয়েছে বলেছেন গয়েশ্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশবাসী ভয়ঙ্কর অবস্থার মধ্যে বসবাস করছে বলেছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে যে ভয়াবহ দুঃশাসন বিরাজমান রয়েছে, তাতে দেশবাসী এখন এক ভয়ঙ্কর ও ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে। দেশে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতিতে কোনো নাগরিকেরই স্বাধীনভাবে চলাফেরা, বাক ব্যক্তি স্বাধীনতা কিংবা জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। শনিবার এক বিবৃতিতে খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি পদুদ ভুঁইয়ার বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, শনিবার আওয়ামী সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল জয় বাংলা স্লোগান দিতে দিতে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি পদুদ ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে হামলা চালিয়ে তার ব্যবহৃত গাড়ি, বাড়ির জানালা, দরজা, আসবাবপত্র ভাঙচুর এবং চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এছাড়াও আশেপাশের বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের 25টি দোকান ভাঙচুর ও লুটপাট এবং 30 জনের অধিক বিএনপি নেতাকর্মীদের মারধর করে আহত করার ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। তিনি বলেন, নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও স্থানীয় নেতাকর্মীরা দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করার সময় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুস্থ মানুষের খাদ্য ছিনিয়ে নেয় এবং বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। এ সময় বিএনপির প্রায় 50 জনের অধিক নেতাকর্মী আহত হয়। সেখানে সাংবাদিকরা ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে এক সাংবাদিকের উপর আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক চড়াও হয়ে তাকে মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা সেলিম বাদী হয়ে বেগমগঞ্জ থানা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আজিম সুমন ও চৌমোহনী পৌর বিএনপির সভাপতি জহিরুদ্দিন হারুন সহ 175 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাতিষ্ঠানিক স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আন্দোলনের বিকল্প নেই। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ঢাকা মহানগর পূর্বের এক প্রতিনিধি সভা শনিবার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, বাংলাদেশে আজকে একটি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা দখল করে আছে। তারা আজকে দেশের সকল কাঠামো এবং সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে। আজকে সাধারণ জনগণ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। আজকে বাংলাদেশে সাধারণ মানুষ কথা বলার কোনো অধিকার নেই। গত 13 বছরে এই দেশ থেকে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই প্রাতিষ্ঠানিক স্বৈরাচারকে চিরতরে বিদায় করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের আহ্বান জানিয়েছে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য দেশের সকল জনগণকে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান। সভায় ঢাকা মহানগরের সমন্বয়ক ও জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি বলেন, আজকে স্বৈরাচারকে উৎখাত করার জন্য দলের সাংগঠনিক ভিতকে শক্তিশালী করতে হবে। গত 50 বছর এদেশের গণমানুষের পাশে থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল আন্দোলন সংগ্রাম করেছে এবং আগামী দিনে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের সাথে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করবে। মন্ত্রীদের নির্দেশে বিরোধীদের উপর হামলা হচ্ছে বলেছেন রিজভি। দেশে বর্তমানে বিরোধী দলের সভা সমাবেশের কোনো অধিকার নেই, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সরকারের মন্ত্রীদের নির্দেশেই বিরোধী দলের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা করা হচ্ছে। ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে বাহবা দিয়েছে, তাদেরকে ভবিষ্যতে আরও হামলা করার জন্য উৎসাহিত করেছেন। হামলা চালিয়ে তারা দুস্থদের খাবার, খিচুড়ির হাঁড়ি সহ নিয়ে গেছেন। রিজভী বলেন, এক দেশে দুই আইন চলছে। বিএনপি সমাবেশ করতে গেলে প্রেস ক্লাবের সামনে চারদিক ঘেরা স্থানে অনুমতি দেওয়া হয়, অথচ রাজধানীর 7টি বড় পয়েন্টে আওয়ামী লীগ সমাবেশ করেছে। অথচ বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলেই তারা আক্রমণ চালাচ্ছে। সরকারের মন্ত্রীদের নির্দেশেই বিরোধী দলের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে বাপের বেটা বলে বাহবা দিয়েছেন, তাদের আরো হামলা করার জন্য উৎসাহিত করেছেন। এটাও গণমাধ্যমে এসেছে। রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে খুলনা, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি ও নোয়াখালীর বেগমগঞ্জে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগ খুলনা, নারায়ণগঞ্জে হামলা চালিয়ে দুস্থদের খাবার, খিচুড়ি, হাঁড়ি সহ নিয়ে চলে গেছে। এভাবে তারা এখনো নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা তার বাসভবনে হামলা চালিয়ে আসবাবপত্র, গাড়ি ভাঙচুর করে এবং 4টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া আশপাশের বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের অন্তত 25টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। হামলা জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি অঙ্গ মার্মা সহ প্রায় 30 জন নেতাকর্মী আহত হন। একই সময় বাংলা ভিশনের স্থানীয় প্রতিবেদক এসএম প্রফুল্লের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সরকারের সিন্ডিকেটের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সরকারের সিন্ডিকেটের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ডক্টর মোশাররফ বলেন, আজকে দেশ একটা নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েকদিনে চাল থেকে শুরু করে সব পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি। আজকের পত্রপত্রিকায় লেখা হচ্ছে, এটা নজিরবিহীন যে আমাদের এখানে মূল্যস্ফীতি ঘটেছে। ব্যবসা বাণিজ্য এখন আওয়ামী সিন্ডিকেটের হাতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এই আওয়ামী লীগ সিন্ডিকেট। বিএনপির এই নেতা বলেন, সারা দেশের মানুষ সরকারের প্রতি বিক্ষুব্ধ। বর্তমান সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। জনগণের চাওয়া দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, তাহলেই এই সংকট সমাধান সম্ভব। এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনার সভায় জাতীয় পার্টির কাজী জাফর, মোস্তফা জামাল হায়দার, বিএনপির আব্দুস সালাম, জাগপার খন্দকার, লুৎফর রহমান প্রমুখ। উন্নয়নের নামে টাকা ধার করে সিংহভাগ পাচার হয়েছে বলেছেন গয়েশ্বর। দেশের উন্নয়নের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে তার সিংহভাগ পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে সরকার যে ধার নিয়েছে, সেই ধারের টাকা সুদ দিতে হবে 2 বছর পরে, কিন্তু সুদের টাকা এই সরকারের পক্ষে পরিশোধ করা সম্ভব হবে না। এ কারণে জিনিসপত্রের দাম কমানো যাবে না। এদিকে মানুষের হাহাকার এবং অভাব অনটন দেখা দিয়েছে। এটা তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য বড় শক্তি অর্থনৈতিক ম্যানেজমেন্ট। এর মধ্য দিয়ে দেখা গেছে 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 650 কোটি টাকা নেই, শেয়ার মার্কেট থেকে প্রায় 90 লাখ কোটি টাকা নেই। এভাবে অর্থনৈতিক অবস্থা শূন্য হয়ে গেছে। আগে তো তলাবিহীন ঝুড়ি ছিল, এখন হয়তো দেখা যাবে তলা আছে কিন্তু ঝুড়িটি নেই। সুতরাং এই অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনা করা খুব কষ্টের। তিনি আরো বলেন,
অর্থনীতির স্বাভাবিক একটা সূচক আছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে 4 অথবা 5 মাসের রিজার্ভ থাকলে তা ইতিবাচক বলা যায়, কিন্তু তা নেই। যদি থাকতো তাহলে ব্যবসায়ীদের এলসি খুলতে 70% মার্জিন দিতে হতো না। আবার ব্যাংকের যে ডলারের মূল্য তার সঙ্গে বাইরের যে মূল্য ছিল 2-3 টাকা কম বেশি, কিন্তু এখন ব্যাংকের চেয়ে বাইরে 12 টাকা কম বেশি। এ অবস্থায় বাইরে থেকে ডলার কিনে 70% মার্জিন দিয়ে এলসি খোলা হয়, এতে স্বাভাবিকভাবে পণ্যের দাম 20% বেড়ে যায়। সে কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিক ছাঁটাই নতুন কোনো উৎপাদন ক্ষেত্র বা শিল্প কলকারখানা হচ্ছে না। অর্থনৈতিকভাবে এই সরকার দেউলিয়া অনেকটা। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমাদের উপর আঘাতের পর আঘাত করা, পুলিশ দিয়ে দমন করা সম্ভব হবে না। এই সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়।